আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকেই জানাই এই পরন্ত বিকালে সাদর সম্বর্ষণ। শুধু ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিওর মধ্যে যে গাছটি দেখছেন, এই গাছটির সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় হাতিশুরি, হাতিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি নামে সাথে আমরা পরিচিত। তো এই গাছটি যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় যেটাকে বলা হয় হেলিট্রোপিয়াম ইন্ডিকাম, আর ইংরেজিতে একে ইন্ডিয়ান হেলিট্রোপিয়াম বলে। গাছটি অবহেলিতভাবে জন্ম হলেও এর কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে, যা হার্বাল ডাক্তারদের ভাষায় ঔষধি গাছ বলা হয়ে থাকে। গ্রামগঞ্জে এখনো 90 দশকের দিকে কিন্তু মানুষ এই ধরনের অনেক গাছেরই ব্যবহার ছিল, কিন্তু কালের বিবর্তনে তা এখন আর চোখে পড়ে না, কারণ এখন ডিজিটালের আবর্তনে ঢাকা পড়ে গেছে। আর সেই ঢেকে পড়া জিনিসের কিছু গুণাবলী বর্তমান প্রজন্মের মানুষের কাছে তুলে ধরার জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। এর প্রত্যেকটি প্রতিষেধক আমি নিজে বাস্তবে পরীক্ষা করে তারপর আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ। আর এই উপকার পেলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো ভুলবেন না যেন। তাহলে চলুন এবার জেনে নেই সেই ঔষধি গাছের কী কী গুণাবলী রয়েছে। গাছটির বিবরণ সম্পর্কে যদি বলা যায়, তাহলে গাছটি কিন্তু সারা বছরই ফুল ফুটতে দেখা যায়, তবে বর্ষাকালে এলে এর ফুল ফোটাটা বেশি হয়ে যায়। গর্ভাশয় বা চারখণ্ডিত এর ফল বীজ অত্যন্ত ছোট হয়। এই উদ্ভিদ ইউডিসিন এবং পাইরোলিজিডিসিন, অ্যালকাওয়েডিনস এবং হেলিওট্রিন নামক নানা রকম জৈব উপাদান এই গাছটির মধ্যে পাওয়া যায়। ডালের নিচের দিকে পাতা বড় বৃত্ত এবং লম্বা, বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো, পাতাগুলো আঙ্গুল দিয়ে ঘষলে এক ধরনের গন্ধ পাওয়া যায়। তো তাহলে এর যে গুণাবলী আছে সেই গুণাবলীর বিষয়ে আপনাদের সামনে এবার শেয়ার করি। এক নম্বর যে গুণাবলী, সেটা হলো আমাদের শরীরে যখন কোনো স্থানে কোনো কীটনাশক বা বিষাক্ত পোকা কামড়ে দিয়ে যদি সে জায়গাটা ফুলে দেয় বা ফুলে যায় বা জ্বালা পোড়া শুরু হয়, আর সেই ফুলা এবং জ্বালা পোড়ার প্রতিষেধক হিসেবে এই হাতিশুরি গাছের পাতা বেটে রস লাগানোটা কিন্তু অত্যন্ত একটা উপকারী ঔষধ। দ্বিতীয় নম্বর যেটা, আঘাতজনিত কারণ, আমাদের হাত পা থেকে শুরু করে শরীরের যে কোনো জায়গায় আঘাতজনিত কোনো কারণে যদি ফুলে যায় বা ব্যথা লাগে, সেক্ষেত্রে এর পাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবহার বলি, পাতাটা বেটে অল্প গরম করে ফোলা স্থান অথবা ব্যথা স্থানে লাগালেই আপনি সঙ্গে সঙ্গে পরিত্রাণ পাবেন। তিন নম্বর কারণ হলো ঠান্ডা লেগে হাতের পায়ে বা গাঁট ফুলে গেলে বাগি বা উরু তলপেটের মাঝখানে কুস্কির ডান ও বাম দিকে যে কোনো দিকে ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা এবং ব্যথা নিমেষেই কমে যাবে।
চার নম্বর গুণাবলী, দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল শাখা শাখা নিরাময়ের পাতার রস ব্যবহার করা হয়। পাঁচ নম্বর যেটা কারণ, কোনো কারণে চোখে কোনো কীটনাশকের কারণে যদি চোখ লাল টকটকে হয়ে যায়, যদি এমন মনে হয় যে চোখে বালি পড়েছে, খসখস করছে, চোখ লাল টকটকে হয়ে গেছে, এমন অনুভব যখন মনে হবে তখন এই হাতিশুরের পাতার রস অব্যর্থ ঔষধ হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার এই রসটি দুই এক ফোঁটা চোখে দিলে নিমিষেই আপনার লালচে কালারটা এবং এর ললটে ভাবটা বা করকরে ভাবটা কিন্তু কেটে যাবে। ছয় নম্বর গুণাবলী যেটা, সর্দিজনিত কোনো সমস্যা যদি কারো থেকে থাকে, যেমন ঠান্ডার কারণে যদি সর্দি লাগে, তাহলে এই হাতিশুরের গাছের পাতা শেষে দুই চামচ পরিমাণ রস খেলে আপনার সর্দিটাও একদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর সাত নম্বর গুণাবলী, যাদের একজিমা আছে, একজিমা বা চুলকানি যাদের আছে, এই একজিমা এবং চুলকানি থেকে মুক্তি পেতে হাতিশুরের গাছের পাতা কিন্তু থেতলে এই আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহার করলেই একজিমা চিরতরে সেরে যাবে। আট নম্বর যে কারণ, এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেটা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে, সেটা হলো আমাদের অনেকের বিভিন্ন সময় বিভিন্ন কারণে জ্বর আসে এবং জ্বর এক পর্যায়ে টাইফয়েড আকারে ধারণ করে। তো টাইফয়েডের আকারে যখন জ্বরটা ধারণ করবে, এই টাইফয়েড রোগের জন্য এই উদ্ভিদটির পাতা হতে পারে একটা কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়ে যাবে। নয় নম্বর, দাঁতের মাড়ি ফোলা বা রোগে আক্রান্ত ব্যক্তি এ হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা সাথে সাথে কমে যাবে। দশ নম্বর যে টিপস, সেটা হলো যে ব্রণ, আমাদের ইয়াং জেনারেশন ছেলে অথবা মেয়েদের যাদের ব্রণের কারণে মুখে দাগ পড়ে যায়, এই দাগ ব্রণের কারণে যে দাগটা, এই দাগটা দূর করতে এই হাতিশুরের যে তার কষি ডাল, এগুলো থেতলে আপনার দুপুরে গোসল করার এক ঘন্টা পূর্বে প্রলেপ দিলে কিছুদিন ব্যবহার করলে আপনার এই ব্রণটা চিরতরে নিমিষেই সেরে যাবে আর কখনো আপনার ব্রণ দেখা দেবে না। তো এই হলো আমাদের অজানা কিছু তথ্য, যে জিনিসগুলো আমরা গাছটা পরিচিত হলেও এর গুণাবলী সম্পর্কে আমরা এর পূর্বে না জানলেও আমার এই ভিডিও দেখে হয়তো আপনারা জেনে থাকবেন এবং এর উপকারিতা পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং উৎসাহ দিবেন। তো পরবর্তীতে কোনো একটা আশ্চর্যজনক গাছ নিয়ে বা গাছের পরিচর্যা নিয়ে বা গাছের গুণাবলী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।